সাতখানি খেলোয়াড় সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়ে এক খেলোয়াড় সমিতির সিনিয়র লাল দল এবং জুনিয়র সবুজ দল অংশগ্রহণ করিয়ে আগস্ট 30 তারিখ আজ ইন্যা সাতকানিয়া হাই স্কুল মাঠত অনুষ্ঠিত খেলাত প্রধান অতিথি আছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার। যুব সমাজ ইয়াবার প্রতি আসক্ত হয়ে পড়েছে। আমি সাতকানিয়া যারা যুব সমাজ আছেন, খেলোয়াড় সমিতি আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। অন্তত এই সাতকানিয়া যারা খেলাধুলার সাথে জড়িত আছে, তারা অন্তত ওই নেশা থেকে তারা দূরে আছে। সাতকানিয়া খেলোয়াড় সমিতির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে একটা বিশেষ অতিথি আছেন সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জুবাইর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব রহমান, পৌর কাউন্সিলর নুরুল্লাহ, সাতকানিয়া খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহসভাপতি মোজাম্মেল হক লিটন, জাবেদ ইকবাল, পৌর যুবলীগের সহসভাপতি দিদারুল আলম, সাবেক ফুটবলার নুরুল আমিন সহ আর বোধকে। খেলার জুনিয়র সবুজ দল 5 মিনিটের মাথায় এক গোল এবং 30 মিনিটের মাথায় আরেক গোল দিলে অনেক চেষ্টার পরও গোল পরিশোধ করেন নফারি। অবশেষে পরাজয় মানি লইয়েরই মারত্ব বিদায় লয় সিনিয়র লাল দল। খেলা পরিচালনা করে সাবেক খেলোয়াড় মোহাম্মদ আইয়ুব এবং ধারা বর্ণনা তাসিল ইয়াসিন আরফাত। এরশাদ হোসাইন, C+ TV, সাতখানিয়া।